হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমিও খুব ভালো আছি। তোমাদের সবাইকে জানাই আমার কুমকুম সিম্পল লাইফস্টাইল ব্লগে অনেক স্বাগত, অনেক ভালোবাসা। আর দেখো, আজকে দুপুরের লাঞ্চের প্লেটটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। ভাত, মাংসের ঝোল আর একটু পেঁয়াজ কুচি নিয়েছি। আর আজকে একটু অন্য রকমের ভিডিও নিয়ে এলাম। আজ হচ্ছে আমরা চ্যালেঞ্জের ভিডিও নিয়ে এসেছি, আমি হাজব্যান্ড আর আমি। তো স্টার্ট করি, 1, 2, and 3। নাও স্টার্ট। তো যাই হোক, আমরা খাওয়া স্টার্ট করছি। তো আমার প্রথমে হাসি পেয়ে যাচ্ছে তোমাদেরকে বলতে গিয়ে, কারণ এই ভিডিওটা কোনো রকমের চ্যালেঞ্জের ভিডিও শেষ পর্যন্ত গড়ায়নি, জানো তো। আমি তো রীতিমতন এটাকে চ্যালেঞ্জের ভিডিও হিসেবেই নিয়েছিলাম, কারণ যেহেতু বসেছি চ্যালেঞ্জ করতে কি আগে খাওয়া যায়, অন্য কোনো না, এক জাস্ট ওকে এমনি অনেক করে অনেক বলে করে রিকোয়েস্ট করছি, দিদাকে একটা মাংস ঝোল ভাত খাচ্ছো, কে আগে খেতে পারে এটাই দেখবো। এটা জাস্ট শ্যুট করে নেবো, নিয়ে আমি সবার কাছে প্রেজেন্ট করবো। তো ওই দেখো, আমাদের মাংসের ঝোলে একটু গাজর আর পেঁপে দেওয়া হয়েছিল। ও পেঁপেটা খায়, গাজরটা খায় না, গাজরটা আমার পাতে তুলে দিল। তো যাই হোক, ওকে বললাম যে তুমি একটু সরে এসো, তোমার মাথাটা বাদ হয়ে যাচ্ছে, যেহেতু আমার সেরকমভাবে মোবাইল রাখার কোনো স্ট্যান্ড ফ্যান নেই, সেরকম কিছু মোবাইল এমনি নিচেই রেখেছি। তো যাই হোক, আমাকে দেখে বুঝতে পারছো কি না জানি না, তবে ওকে দেখে একটা কথা বলে দিই, ও নর্মাল ভাত খেয়ে যাচ্ছে, ও যেমন খায় ওইভাবেই খায়, ও ভাত খেয়ে যাচ্ছে, কিন্তু আমি রীতিমতন ঘাম টাম দিয়ে দিচ্ছে, রীতিমতন ঠুসে ঠুসে গালের মধ্যে পুড়ে পুড়ে খাচ্ছি, যাতে তাড়াতাড়ি ওর থেকে একটু চ্যালেঞ্জটা জিততে পারি। আর একটা কথা বলে দিই, আমি হচ্ছে ভাত আজকে একটু অন্য ভাতে অন্য দিনের থেকে ভাতে ভাতের পরিমাণ বেশি আছে আমার, যেহেতু সমান সমান নিতে হবে, সেই সমান করতে গিয়ে ভাতের পরিমাণটা আমার একটু বেশি হয়ে গেছে। আমি এতটা ভাত খাই না, আর আমি ভাত আমি এভাবেও খাই না, আমি ভাত আরও ভালোভাবে খাই, এরকম গালের মধ্যে ঠুসে ঠুসে পুরো এভাবে ভাত খাই না। হ্যাঁ, তবে তাড়াহুড়ো করে ভাত খাওয়াটা আমার অভ্যাস হয়ে গেছে, যেহেতু আমার ছেলে ছোট, ওকে রেখে ভাতটা খেয়ে উঠে পড়তে হয়, কারণ কেউ ধরার নেই, কেউ দেখার নেই, যার কারণে মা থাকলেও সেইভাবে হয় না, যার কারণে অনেক সময় তাড়াহুড়ো করে ভাতটা খেয়ে আমাকে উঠে আসতে হয়েছে। সেই হিসেবে ভাত খাওয়াটা তাড়াতাড়ি আমার অভ্যাস হয়ে গেছে, আগে এতটা ছিল না। তো যাই হোক, ভিডিওর কথা বলি, আমার ছেলে খাটে রয়েছে। আরে হ্যাঁ, তোমাদের একটা কথা বলে দিই, আমি এটা ফোনে সামনে ফ্রন্ট ক্যামেরা থেকে শ্যুট করছি বলে আমাদের বাঁ হাতে দেখাচ্ছে, কিন্তু আমরা খাচ্ছি ডান হাতেই। বারবার তোমাদের বলে দিচ্ছি বন্ধুরা, আমরা খাচ্ছি ডান হাতে। তো যাই হোক, ওর ফেভারিট মাংসের ঝোল ভাত। ও আমাকে পরে কী বলছে যেন লাস্টে, আমি আমার পছন্দসই মাংসের ঝোলের ভা মাংসের ঝোল ভাত হয়েছে, আর আমি সেখানে হচ্ছে তাড়াহুড়ো করে খেয়ে খাবারটাকে ঠিক মতন করে এনজয় না করেই খেয়ে নেবো। ওর হচ্ছে মাংসের যে কোনো রেসিপি করে দাও, তার থেকে সব থেকে ফেভারিট হলো হচ্ছে চিকেন কষা, নয় ঠিক চিকেন কি বলবো, ঝোল, মাংসের ঝোলই বলা চলে, মাংসের ঝোল ভাতটা সব থেকে ফেভারিট। মাংসের অন্য কিছু রেসিপি দিলো, আমি নিজেই হাসছি আমার মাঝে মাঝে আমার খাবারটা দেখে, দেখো গালে কীভাবে আমি পুরে পুরে খাচ্ছি। তো প্রথম দিকে ভাবলাম ও চ্যালেঞ্জের মতনই নিয়েছে, যেহেতু ওর খাওয়াটা ওরকমই বুঝতে পারিনি। শেষে আমার দেখছি ভাত শেষ হয়ে যাচ্ছে, ওর খাওয়া শেষ হয়নি, ও ঠিক নর্মাল খেয়ে যাচ্ছে, যেন ঠিক হলো না, তাও খুব হাস্যকর লাগলো, সেটাই তোমাদের সামনে তুলে ধরলাম। তোমরা একটু দেখো, এনজয় হলে আমাকে প্লিজ কমেন্ট করে জানিও, পারলে সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে, যাতে তোমাদের সামনে আরও ভালো ভালো ভিডিও আনতে পারি। আর এখন ভিডিওটা একটু এনজয় করো। আর আমার মোবাইলে যেহেতু একটু প্রবলেম হয়েছে, যার কারণে তোমাদের বলেছি আমার ফোনে অডিও সরাসরি লাইভ অডিও কোনো শুনতে পাবে না, আমাকে পরে ভয়েস দিয়েই কথা বলতে হবে। তো ভিডিওটা এখন দেখতে থাকো, এনজয় করতে থাকো, তারপরে তোমার সঙ্গে কথা বলছি।
এই দেখো ইয়া, আমি জিতে গেছি। আমি হচ্ছে ফার্স্ট, এই চ্যালেঞ্জে আমি জিতে গেছি। তো যাই হোক, চ্যালেঞ্জে জিতে গেলে কি হবে বন্ধুরা, আমার হাজব্যান্ড তো চ্যালেঞ্জই করলো না, জিতে আর কি হলো। তো যাই হোক, তাও চ্যালেঞ্জে বসেছিলাম যেহেতু, উইনার আমি। ইয়া কি মজা, ওর সঙ্গে সেই কথাগুলোই বলছি আমি। তুমি যেহেতু চ্যালেঞ্জ নেবে না, তাহলে কেন বসলে আমার সঙ্গে? তুমি দেখো যে নর্মাল খেয়ে যাচ্ছ, যে তাই করো না, তুমি যে তাই জিতেছো, নাও, তুমিই জিতে গেছো, নাও। আর ঠিক আছে, তার জিতে গেছি, আমার গিফট চাই, মানে জেতার পুরস্কার চাই, বলে চলো বিকালবেলা আজকে নিয়ে যাবো উলু বেরিয়ে। তো বললো, তো যাই হোক, একটা পাওনা ছিল, সেই পাওনাটাই দিক আমাকে, চালালেই হবে। এই যে আমি হাত টাত ধুয়ে উঠে পড়ছি, মুখ টুক ধুয়ে, কারণ যেহেতু আমার ছেলে খাটে একা রয়েছে, আমরা দুজনে খাচ্ছিলাম, চলো ওদের ওকে একটু দেখাই। ওর তো খেতে বাকি আছে এখনো, ও ওটা খাক, তারপরে দেখা যাক। এই যে ওর এখনো খেতে অনেকটাই বাকি আছে, সেহেতু ওর মতন করে খাক, ধীরে সুস্থে ওর মাংস ঝোল ভাত খেয়ে যাক, তারপরে ওকে ওকে বলে দিয়েছি খেলা শেষ, তুমি তোমার মতন করে খেয়ে যাও, আমি জিতে গেছি। তো যাই হোক, ওর খেয়ে নিক, আর আমার ছেলে খাটে রয়েছে, খাটে বসে রয়েছে। এই যে দেখো আমার খাওয়ার থালা ফাঁকা, আর ওকে সেটাই বলছি, দেখো আমার পুরো শেষ হয়ে গেছে, তুমি এখনও খেয়ে যাচ্ছ। সেটাই ওকে বললাম যে এরকম করে চ্যালেঞ্জ ভিডিও করলে আমি আর করব না, তুমিই তো জোর করেছো করতে। যাই হোক, দড়িতে দেখছো জামা কাপড় মেলা আছে, কিছু করার নেই, বৃষ্টির ওয়েদার হালকা হালকা ছিল সেই জন্যে। আর এই যে আমার ছেলে খুব খুশি, এতক্ষণ পরে মাকে পেয়েছে, মা খাট নিচে ওরা একা একা বসে খেয়াচ্ছে, আর আমাকে রেখে দিয়েছিল, তো সেই কারণে। তো বন্ধুরা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, বাই বাই। চ্যানেলটা, ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও, আর চেষ্টা করবো আরও ভালো ভালো ভিডিও আনার জন্য। লাভ ইউ অল, টাটা, বাই বাই।